যাদবপুরের এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আগে জেলে ঢোকানো উচিত, একথা বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এছাড়া বুধবার পূর্ব মেদিনীপুরের তমলুকে জেলা পরিষদের জয়ী বিজেপি সদস্যদের সম্বর্ধনা অনুষ্ঠানে এসে বলেন হাইকোর্টের ডাক আসছে, তাই নিজেদের বাঁচানোর জন্য ফলস কাগজপত্র তৈরি করছে বলে অত্যন্ত কটাক্ষের সঙ্গে বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্য কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে কি হচ্ছে কোনো খবর আছে? যাদবপুর তো আছেই। এছাড়াও রাজ্যের অন্যান্য কলেজের হোস্টেলগুলোতে সুপার কিংবা সিসিটিভি ক্যামেরা আছে কি? অভিযোগের সঙ্গে এমন প্রশ্ন করলেন শুভেন্দু রাজ্যের প্রশাসনের উদ্দেশ্যে। তিনি বলেন আসল সমস্যার সমাধান না করে একে ধরছে ওকে ধরছে, আগে মমতা বন্দ্যোপাধ্যায়কেই ধরা উচিত। তিনি সোচ্চার কণ্ঠে বলেন তার ব্যবস্থাপনায় বিশ্ববিদ্যালয়গুলিতে মধ্যযুগীয় বর্বরতা চলছে, যেখানেই হাত দেবেন পচা গন্ধ বের হবে, কোনো দপ্তরই ভালো না, যাদের যোগ্যতা নেই তাদের রেজিস্টার করেছে প্রভিসি করেছে। শুভেন্দুবাবু বলেন অ্যাডমিশন বেচে খেয়েছে, যারা পার্থ চ্যাটার্জির কালেক্টর ছিল তারা যুব সমাজকে ডিয়ার লটারি সহ অন্যান্য খারাপ জিনিস খাইয়ে পঙ্গু করে দিয়েছে, তাই আজ কলেজে অনার্স বিভাগে 50% সিট খালি থাকে। পাশাপাশি এদিন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ গঠন নিয়ে বলেন বিজেপির 14 জন জয়ী সদস্য শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবেন, কিন্তু সভাধিপতি ও সহসভাধিপতি নির্বাচনের ব্যাপারে অংশগ্রহণ করবেন না। তিনি বলেন বিগত বোর্ডের সময় জেলা পরিষদ পার্টি অফিসে পরিণত হয়েছিল, আর এবার আমরা তা হতে দেব না, দক্ষ বিরোধী দলনেতা তৈরি করে জেলা পরিষদের স্বচ্ছ কাজ করা হবে। তবে যাদবপুরের ঘটনা নিয়ে রাজ্য জুড়ে তোলপাড় হচ্ছে, তাছাড়া কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে বিভিন্ন ক্ষেত্র থেকে। যদিও পুলিশ ইতিমধ্যেই কয়েকজনকে গ্রেপ্তার করেছে, বিজেপি যাদবপুরের ঘটনা নিয়ে রাজ্য সরকারকে একরকম কাঠগড়ায় দাঁড় করিয়েছে, আবার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন ওই মৃত ছাত্রের পরিবারের সদস্যরা। বলা যেতে পারে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের বাংলা অনার্সের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর অস্বাভাবিক মৃত্যু যেন খুলে দিয়েছে ওই প্যান্ডোরা বক্স। অন্যদিকে র্যাগিং বিষয়টি নিয়ে সৌরভ যাদবপুরের কিছু ছাত্র, কেননা স্বপ্নদীপের ওই ধরনের খারাপ অবস্থা লক্ষ্য করে ওই বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের অন্যান্য পড়ুয়ারাও ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন। এমন ঘটনা ঘটার পর অনেক অভিভাবক উদ্বিগ্ন হয়ে উঠেছেন তাদের সন্তানদের ঘরের বাইরে পড়াতে পাঠানো নিয়ে। এদিকে বিষয়টি নিয়ে সেদিন থেকেই মুখ খুলেছেন শুভেন্দু অধিকারী, ফলে এদিন তমলুকে জেলা পরিষদের জয়ী বিজেপি সদস্যদের সম্বর্ধনা অনুষ্ঠানে এসেও ফের তিনি সরব হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে। সেজন্য তিনি বলেন একে ধরছে ওকে ধরছে, তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়কেই ধরা উচিত। কাগজ তৈরি করছে হাইকোর্ট হয়ে গেছে, হাইকোর্টে কাগজ দিতে হবে তো, যা আমরা চেষ্টা করেছি ঢুকতে পারি, সব বদমাইশি বুদ্ধি। আসল সমস্যার সমাধান না করে নিজেদেরকে বাঁচার জন্য ফলস ডকুমেন্ট তৈরি করার একটা প্রচেষ্টা। মমতা ব্যানার্জিকে আর ব্রাত্য বসুকে প্রথমে ধরে ঢুকার হয়েছে, এরাই গোটাটা নোংরা করে রেখেছে। আজকে যাদবপুরে ছেলেটা আত্মবলিদান দিয়ে চোখ খুলে দিয়েছে, এখন অন্য কত জায়গায় হচ্ছে আপনার কাছে কোনো খবর আছে? অন্য ইউনিভার্সিটিগুলোতে কি হচ্ছে, অন্য কলেজ হোস্টেলগুলোতে কি হচ্ছে? কোথাও সিসিটিভি আছে, কোথাও সুপার আছে কোনো কলেজের হোস্টেলে? দেখে আসবেন, যান প্রত্যেকটা জায়গায় গিয়ে, পিছনে ঝোপঝাটা ছবি করলেই বুঝতে পারবেন কিচ্ছু নেই। ব্যবস্থা ধ্বংস করে দিচ্ছে, ধ্বংস।